Hello everyone, Assalamualaikum. Welcome back to my cooking vlog. So, dekhte pachhen ami ajke ki banabo. Shob meyeder favorite achar. Achar to amar khubi favorite. Apnader ki achar favorite naki obosshoi comment section e janan. Ajke ami banabo sobche shohoj poddhotite o sobche mojadar amar achar. Achar kintu onek bhabe banano jay. কিন্তু এই আমার আচারটির রেসিপিটি হচ্ছে আমার আচারের মধ্যে বেস্ট বেশিরভাগ মানুষই আমার আচারটা এভাবেই পছন্দ করে সো লেটস গেট ইনটু দ্য রেসিপি আমি এখানে কয়েকটা আমড়া নিয়ে নিয়েছি এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি সবগুলো আমড়ার খোসাগুলো ছিলে নিব সবগুলো আমড়ার মাঝখান দিয়ে এভাবে আমি ছুরি দিয়ে কেটে কেটে দিব যাতে চিনি আর মশলাগুলো ভিতরে ঢুকে যায় আমড়াগুলোকে সিদ্ধ করার জন্য আমি এখানে একটা প্যানে ফুটন্ত গরম পানিতে আমড়াগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এক চামচ লবণ দিয়ে নেড়েচেড়ে দিব এটা একদমই অপশনাল আপনার লবণ না দিলেও হবে পরেও লবণ দিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এটাকে আমি ফুললি সিদ্ধ করে নিব কতক্ষণ পর এসে আমি এটা কাঁটা চামচ দিয়ে চেক করলাম এটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে ফেলব এখন আমি আচারটা বানানোর জন্য অন্য একটা প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি অনেক বেশি দিয়ে ফেলেছিলাম পরে আমি কমিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এখন আমি একটু নেড়েচেড়ে দিব এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিলি পাউডার এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা দিয়ে আবারও আমি মিশিয়ে নিব মশলাগুলো একটু কষিয়ে আমি সবগুলো আমড়া এখানে দিয়ে দিব আমড়াগুলো দিয়ে আমি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব মশলাগুলোর সাথে আর একটু কুক করে নিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি স্বাদ মতো এক কাপ চিনি এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স আপনারা যেরকম ঝাল খান ওরকমই দিবেন এরপরে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে দশ মিনিট কুক করার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ অরেঞ্জ ফুড কালার আমি এখানে লিকুইড ফুড কালারটা নিয়েছি আপনারা যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন এরপর আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিট কুক করে নিয়েছি লাস্টলি আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভিনেগার যাতে এটা অনেক দিন সংরক্ষণ করা যায় সো আমার আচারটা ফুললি রেডি হয়ে গিয়েছে আমি এখন এটাকে সার্ভ করে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা এই আমড়ার সিজনে এটা না বানালে কিন্তু একদমই মিস হয়ে যাবে সো এই ইজি রেসিপিটি বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে আর প্লিজ ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো দ্যাট ওয়াজ ফর টুডে ডোন্ট ফরগেট টু ফলো মি অন ফেসবুক অ্যান্ড টিকটক ফর মোর আপডেটস আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান নেক্সট ডে আপনারা কোন রেসিপিটি চান আমি ওই রেসিপিটি দেওয়ার ট্রাই করবো সি ইউ ইন নেক্সট ভিডিও টিল দেন আল্লাহ হাফেজ